আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আল্লাহর রহমতে আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় খাদ্যটি পড়াবো। আচ্ছা, প্রথমেই আমরা জানি যে বেঁচে থাকার জন্য আমাদের নানা রকম খাদ্য প্রয়োজন। পরিবেশের বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী থেকে আমরা নানা রকম খাদ্য পেয়ে থাকি। এই খাদ্যকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম দেখো, খাদ্যকে আমরা প্রথমে হচ্ছে উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য পাই এবং দ্বিতীয় হচ্ছে প্রাণীজ খাদ্যদ্রব্য। উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য থেকে আমরা পেয়ে থাকি শাকসবজি, ফল, খাদ্যশস্য এবং ডাল, এবং প্রাণীজ খাদ্যদ্রব্য থেকে পেয়ে থাকি আমরা মাছ, মাংস, ডিম এবং দুগ্ধজাত খাদ্যদ্রব্য। আচ্ছা, খাদ্যে পাঁচ ধরনের পুষ্টি উপাদান রয়েছে। তার আগে আমাদের জানতে হবে পুষ্টি কি। পুষ্টি হচ্ছে জীব তার বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য মাটি, বায়ু এবং পানি থেকে যে সকল উপাদান গ্রহণ করে তাই হচ্ছে পুষ্টি। পুষ্টি উপাদান অনুসারে খাদ্যে পাঁচটি উপাদান রয়েছে। সেটি হচ্ছে কি, প্রথম হচ্ছে শর্করা, দ্বিতীয় আমিষ, তৃতীয় চর্বি, চতুর্থ ভিটামিন এবং লাস্ট হচ্ছে খনিজ লবণ। এই সকল পুষ্টি উপাদানের পাশাপাশি পানিও আমাদের দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখন দেখব ভিটামিন। ভিটামিন সম্পর্কে আমরা জানবো, ভিটামিন আমাদের দেহে কি কি কাজ করে। ভিটামিনের প্রথম কাজ হচ্ছে ভিটামিন আমাদের দেহ কর্মক্ষম রাখতে সহায়তা করে। দ্বিতীয় কাজ হচ্ছে ভিটামিন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তৃতীয় হচ্ছে দেহের বৃদ্ধিতে সাহায্য করে। এবং চতুর্থ হচ্ছে চোখ ও হাড় সহ দেহের বিভিন্ন অঙ্গের কাজ সম্পাদনে সহায়তা করে। তাহলে আমরা ভিটামিনের কাজ সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো ভিটামিনের প্রকারভেদ। ভিটামিন হচ্ছে ছয় প্রকার, যথা ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। তাহলে আমরা কয়টি দেখলাম, ভিটামিন ছয়টি। এছাড়াও ভিটামিন ভি বিভিন্ন ধরনের খাদ্য উপাদান নিয়ে তৈরি হয় বলে, ভিটামিন বি বিভিন্ন ধরনের উপাদানে নিয়ে গঠিত হয় বলে একে আমরা ভিটামিন বি কমপ্লেক্স বলছি। ঠিক আছে, ভিটামিন বি বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ে গঠিত হয় বলে একে ভিটামিন বি কমপ্লেক্স বলে। আচ্ছা, এবার আমরা দেখি আমিষ। এছাড়াও আমরা বইয়ে কিছু দেওয়া আছে ভিটামিন, বিভিন্ন রকম ভিটামিন, ভিটামিনের উৎস কি কি, ভিটামিনের কাজ কি কি এবং ভিটামিনের অভাবজনিত কি কি রোগগুলো হয়ে থাকে। আমরা প্রথমেই দেখছি ভিটামিন এর কি কি, গাজর, পালং শাক, মিষ্টি কুমড়া, ছোট মাছ, দুধ, ডিমের কুসুম ইত্যাদি থেকে আমরা ভিটামিনটা পেয়ে থাকি। আর এটার কাজ কি, স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় সুস্থ রাখে, বজায় রাখে সুস্থ ত্বক ও দাঁত গঠন রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এবং এর অভাবে কি হয়, রাতকানা রোগ হয়। এভাবে ভিটামিন বিও আছে দানা শস্য, দুগ্ধজাত খাদ্য, মাছ, কলিজা, সবুজ শাকসবজি ইত্যাদি থেকে ভিটামিন বি উৎস পেয়ে থাকি। ভিটামিন বি এর কাজ হচ্ছে দেহে শক্তি উৎপাদনে সহায়তা করে। ভিটামিন বি এর অভাবে হয় বেড়ি বেড়ি, মুখে জীবে ঘা, অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা। ভিটামিন সি, ভিটামিন সি এর উৎস হচ্ছে বিভিন্ন রকম ফল, যেমন পেয়ারা, আমলকি, কমলা, লেবু, শাকসবজি। আর এটার কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহের বৃদ্ধি সাধন করে, দেহকে কর্মক্ষম রাখতে সাহায্য করে। আর ভিটামিন সি এর অভাবে হয় স্কার্ভি এবং মানির রোগ। ভিটামিন ডি, ডিমের কুসুম, মাছের তেল, সূর্যরশ্মি ইত্যাদি থেকে আমরা পেয়ে থাকি ভিটামিন ডি। এটার কাজ হচ্ছে হাড় বৃদ্ধি ও গঠনে সহায়তা করা। এটার অভাবে হচ্ছে, ভিটামিন ডির অভাবে হয় রিকেটস ও বা হাড় বেঁকে যাওয়া। ভিটামিন ই, ভিটামিন ই হচ্ছে উদ্ভিজ্জ তেল, বাদাম, কলিজা ইত্যাদি উৎস থেকে পেয়ে থাকি। এটার অভাবে যা হয়, রক্ত কোষগুলোকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে। আর ভিটামিন ইর অভাবে যা হয়, দুর্বল পেশি, বৃদ্ধির হার কমে যাওয়া। ভিটামিন কে, ভিটামিন কে এর উৎস হচ্ছে পাতা বিশিষ্ট সবুজ শাকসবজি, ঢেঁড়স, সয়াবিন। এবং ভিটামিন ই এর কাজ হচ্ছে পেটে যাওয়া স্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর ভিটামিন ই এর অভাবে হয় যকৃতের রোগ, রক্ত জমাট বাঁধতে ক্ষমতা কমে যাওয়া। আচ্ছা, এবার আমরা দেখব আমিষ। আমিষের কাজ কি, আমিষ আমাদের দেহের গঠন, ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে। দেখো আমিষের কাজ হলো কি, আমিষ আমাদের দেহের গঠন, ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে। আর এছাড়া উদ্ভিদ থেকে আমরা যে আমিষটা পাই তাকে আমরা উদ্ভিজ্জ আমিষ বলছি, যেমন মটরশুঁটির ডাল, বাদাম, সিমের বিচি ইত্যাদি। আবার প্রাণী থেকে আমরা যে আমিষ পাই তাকে আমরা প্রাণীজ আমিষ বলছি, যেমন মাছ, মাংস, ডিম এবং দুগ্ধজাত খাদ্যদ্রব্য ইত্যাদি।
আজ এরপর আমরা দেখব বিভিন্ন পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা। পুষ্টি উপাদান কি? আমাদের দেহের জন্য পুষ্টি উপাদানটা খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিনের অভাবে হলে আমাদের বিভিন্ন রোগ হয়। ভিটামিনের অভাব হলে আমরা জানি প্রথমে একটু রাতকানা রোগ হয়, মুখের ঘা হতে পারে, রিকেটস ও বেরিবেরি রোগ হতে পারে। আমিষের ঘাটতি বা অভাব হলে আমরা যেটা দেখি শরীরের বৃদ্ধি ব্যাহত হয় এবং পেশি সমূহ ক্ষয়প্রাপ্ত হয়। আর আয়োজনের অভাবে আমাদের কি হয়, গলগণ্ড রোগও হতে পারে। ঠিক আছে, তো আমি আজকে এই পর্যন্ত আমরা করব। আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো, আর যদি তোমরা না বুঝো অবশ্যই আমাদের সাথে তোমরা বইটি আরেকবার একটু পড়বে, আর আশা করি আমরা পরবর্তী ক্লাসে বাকি অংশটুকু বুঝিয়ে দেবো। আর অবশ্যই তোমরা শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে, বাবা মার কথা শুনবে। আজকে আমরা রাখবো, আল্লাহ হাফেজ।